মোহাম্মদ আলী আপনি লিখেছেন আমি ইন্ডিয়া থেকে বলছি আমি মোস্তাযওয়ালা কীভাবে হয় আপনার বানানটাতে বোধহয় একটু সমস্যা আছে যাই হোক ভাই মোহাম্মদ আলী আপনি ইন্ডিয়া থেকে প্রশ্ন করেছেন ধন্যবাদ আপনাকে মুস্তাযওয়া মানে হলো যাদের দোয়া কবল হয় আল্লাহতালার কিছু বান্দা আছেন যাদের দোয়া দোয়ালার বোল আলাবেন ফিরিয়ে দেন না খুব সৌভাগ্যবান মানুষ এই শ্রেণীর মানুষেরা মুস্তাজাবুদ দাওয়া কিভাবে হবেন যে আপনি দোয়া করবেন আল্লাহ তালা সাধারণত আপনার দোয়া ফিরিয়ে দেন না দেবেন না এটা কিভাবে হবে এ বিষয়ে একজন সারাফ সাহাবিদের মধ্যে একজন সাহাবি ছিলেন যিনি কোনো দোয়া করলে সেটি সাধারণত ফিরে দেওয়া হতো না অন্য অন্য তাহাবি সাহাবিরা তার কাছে এসে জিজ্ঞাসা করতেন যে কীভাবে আপনার মতো আমরা মোস্তাজাবদ দেওয়া হতে পারবো তখন তিনি একটা কথা বলেছেন আমাকে তখন দাওয়া তোমার খাদ্যকে তুমি হালাল করো তাহলে তুই দেওয়া হয়ে যাবে অর্থাৎ তোমার উপার্জন তোমার খাদ্য যদি হালাল থাকে তাহলে আল্লাহর কাছে তোমার দোয়া খুব দ্রুততার সাথে কবুল হবে যাদের খাবার যাদের উপার্জন যত পিওর হয় যত নির্ভেজাল হয় যত ঝামেলামুক্ত হয় যত ফ্রেশ হয় যত হালাল হয় যত পবিত্র হয় তাদের দোয়া আল্লাহ তালার কাছে তত বেশি কবল হয় খাবারের ক্ষেত্রে পবিত্রতা এবং পরিচ্ছন্নতা এখানে পরিচ্ছন্নতা বলতে আমি বাহ্যিক পরিচ্ছন্নতা বোঝাচ্ছি না হারাম থেকে হারামের লেস থেকে এবং আর্টিফিশিয়াল সব কিছু থেকে এমনকি আপনার সুন্নাসম্মত খাবার স্বাস্থ্যসম্মত খাবার হালাল তো বটেই ডেফিনেটলি এই বিষয়গুলোকে নিরূপণ করা এবং খাবারের ক্ষেত্রে সুন্নাহ মেনটেন করা তিন ভাগের একভাগ খাওয়া একভাগ পানীয় ভাগ খালি রাখা উদর করে না খাওয়া বেশি পরিমাণ রোজা রাখা খাবারের ক্ষেত্রে নবী সাদ যে পরিমাণ তার যে পদ্ধতি তার যে বিষয়গুলো আছে সেগুলোকে যত বেশি আমরা মেনটেন করতে পারবো তত বেশি আমরা মোস্ত যাব দাওয়া বা কাছে আমাদের দোয়া কবুল হওয়ার উপযুক্ত আমরা হতে পারবো তো এই বিষয়টির জন্য আমাদের সংগ্রাম চালানো উচিত এদের বিষয়টার জন্য আমাদের সচেষ্ট হওয়া উচিত আমরা বেশিরভাগ মানুষই কোনো না কোনোভাবে আমরা হয়তো ভেসালে ঢুকে যাচ্ছি অনেক বেশি খাবার খাচ্ছি যেখানে যাচ্ছি সেখানে খাচ্ছি কি খাচ্ছি না খাচ্ছি এটা কোথেকে এসছে এর পেছনের ইতিহাস কী ঝামেলার জায়গাটা কোথায় থাকতে পারে অনেকগুলো ব্যাপার এখানে সম্পৃক্ত আল্লাহ তালা নিকার বান্দাগণ খাবার ব্যাপারে সেজন্য খুবই হিসাব প্রকাশ করেন এবং খুবই বাস বিচার করে তারপরে খাবার গ্রহণ করেন এবং এটি আল্লাহ তালার প্রিয়পাত্র হওয়ার জন্য অনেক বড় একটি শর্ত বিশেষ করে দোয়া কবুলের জন্য এই জন্য আপনি মোস্তাজাবো দাওয়া হতে হলে হালাল উপার্জন হওয়া জরুরি সেই সাথে আল্লাহ প্রশংসা করা সুক্রিয়ার মানসিকতা থাকা নবিসের সত্য প্রেরণ করা এগুলো দোয়ার মধ্যে আমাদের থাকতে হবে এবং সেই সাথে যার তাকোয়া যত বেশি আল্লাহর সাথে সময় বেশি সম্পর্ক যত বেশি আল্লাহর আদেশের যে যত মেনে চলেন আল্লাহ সামতালের কাছে তিনি তত প্রিয় পাত্র হন এবং তার দোয়া কবুলের সম্ভাবনা যত জোরালো থাকে এবি বাকি বিল্লা লিখেছেন সকাল সাড়ে এগারোটার দিকে সালাতদ্দোহা পড়া যাবে কিনা মৌসুম ভেদে সালাত উদ্দোহার যথাসম সময় কয়টা থেকে কয়টা পর্যন্ত একা করে বলবেন সালাত উদ্দোহা এবং সালাতুল্লাহ শাক অনেকগুলো আমাদের মতো একই সালাত যদিও বিভিন্ন হাদিসের আলোককে দুটিকে ভিন্ন সালাতও বোঝা যায় এবং সেটি অধিকতর শক্তিশালী মনে হয় তো যাই হোক সালাতুল দোহা যেটি সেটি যে আপনার মতে সালাতুল দোহা শাক একই নামাজ তাদের মতে তো সূর্য ওঠার বিশ মিনিট পর থেকেই শুরু হয়ে যায় বক্ত আর যাদের মতে ভিন্ন সালাত তাদের মতে বিভিন্ন হাদিসে রয়েছে বালু বা মাটি উত্তপ্ত হওয়ার পর থেকে সালাতুল দোহার বক্ত শুরু হয় সেটি আনুমানিক আপনার এক এক মৌসুমে এক এক সময় হয় আনুমানিক আটটা নয়টা এই সময়টা থেকে বাহিরের পরিবেশ উত্তপ্ত হতে থাকে তো এই সময় থেকে নিয়ে আমরা জোহরের রক্ত হওয়ার আগ পর্যন্ত পড়তে পারবো জোহরের রক্ত কখন কোন দেশে কোন জায়গায় কোন ভূখণ্ডে কখন হয় সেটি আমাদের দেখতে হবে যদি বারোটায় জোহরের রক্ত হয় তো মিনিমাম রক্ত হওয়ার পনেরো বিশ মিনিট আগে আমাদের সালাত শাক পরে শেষ করা উচিত তো কখন জোহরের রক্ত হবে কোন মৌসুমে কোন জায়গায় সেটা উপর নির্ভর করবে এটি আসুন ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুননার সাথে